আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আমি শায়লা আছি আপনাদের সাথে ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক শুভ সকাল আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি আর সকালেই পিঠা বানাবো একটু গ্রামের বাড়িতে যাব। এই জন্য ভাবলাম যে ওদের জন্য তাদের মানে গ্রামে যে আমার মামা মামি আছেন আমাদের জমি দেখাশোনা করেন ওনাদের জন্য একটু পিঠা বানিয়ে নিয়ে যাচ্ছি এই কারণে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি সামান্য একটু ময়দা নিয়েছি আর সেই সাথে নিয়েছি খেজুরের গুড় ইদানিং খেজুরের গুড়টা দিয়েই করে নিচ্ছি পিঠা আর পিঠাগুলোও খুব ভালো উঠতেছে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ফ্রি চালের গুঁড়াটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এই জন্য রাতেই বের করে রেখেছিলাম নর্মালে তেল গরম হয়ে গেছে এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠা আর এরকম পিঠা ফুললে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি চড়ে যাচ্ছি আর এখন তো রাস্তার দুই পাশে পানি খুবই সুন্দর দেখতে তো পানি দেখে মনে হলো যে কবে যে নৌকায় চড়বো এর মধ্যে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর এখানে পানিও উঠে যায় তো এবার রাস্তা রাস্তাটা বড় করেছে মানে উঁচা করেছে এই কারণে দেখা যাচ্ছে যে এবার আর পানি ওঠে নাই তো পানি পেয়ে সব বাচ্চারা পানির মধ্যে খেলা করছে ওদের আনন্দ দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এর মধ্যে যে দেখি মামি মাছ করতে বসে গেছে আর আমি ছোট মাছ পছন্দ করি বলে মামাকে দিয়ে মাছ এনেছে পুঠিগুলো দশ টাকা এবং ওই মাছগুলো তিরিশ টাকা পিছনেও পানি চলে এসেছে এর মধ্যে কোটা কোটির কাজ শেষ এখন রান্না করে নেবে অলরেডি একটা রান্না বসিয়ে দিয়েছে তা আমি ভাবলাম যে আমি হলে তো অনেকগুলো পেঁয়াজ দিতাম দাদা পুঠি মাছগুলো সুন্দর করে এখন মাখিয়ে নিবে আর গ্রামের যে চুলায় রান্না করা হয় সেই চুলার রান্না অনেক মজা হয় কেন জানিনা আমরাও রান্না করি তারপরেও গ্রামে যে রান্নাগুলো করা হয় সেগুলো অনেক মজা হয় অনেক তাড়াতাড়ি করে নিচ্ছে কারণ এগুলো করার পরে আবার একটু মুড়িও ভাজবে সেই সাথে আমার ধান সরিষা এগুলো মাপতে হবে তো দেখতেই পাচ্ছেন অনেক পানি চলে এসেছে আর এর মধ্যে গাছের যে পুঁই শাক আছে আর গাছের মিষ্টি কুমড়া শাক দুটোই সুন্দর করে উঠিয়ে তারপরে ভেজে নেওয়া হলো শাক ভেজে নিলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা খেয়ে নিব তারপরে মুড়ি ভাজা হবে খাবার বেড়ে দেওয়া হয়েছে এখন আমরা খেয়ে নিব আর এই যে সেই মৌচি মাছ তারপরে আমি মাংস নিয়ে গিয়েছিলাম আর সেই সাথে আছে পুঠি মাছ পুঠি মাছটা বাড়া হয় নাই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নিচ্ছি বড় মাটি বহন করার যে নৌকা আছে সেই নৌকায় মাটি নিয়ে যাচ্ছে এখানকার যেসব বাসা বাসিন্দারা আছে তারা এরকম বর্ষার দিনে দেখা যাচ্ছে যে ঘর বাড়িতে মাটি উঠায় তাহলে তাদের নাকি খরচ খুবই কম হয় যেখানে রিক্সা বা ভ্যান যায় না সেখানে খুবই কষ্টকর মাটি টাটি নেওয়ার তো এই রকম নৌকাতে মাটি নিয়ে যায় অনেকগুলো লোক একসাথে সব যে মাটি ফেলে দেয় এর মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু মুড়ি ভাজাও হয়ে গেছে এখন মুড়ির চালটা দিয়ে দেওয়া হলো আর মুড়ির চাল কি অনেকভাবেই না মানে কিভাবে যেন রাখা হয় আমি অতটা জানি না দিয়ে দেওয়া হলো লবণযুক্ত পানি আর এখন চাউলটা ভেজে নেওয়া হবে আর এই এটার মধ্যে আছে হলো আপনার বালি বালি এবং চাউল সমপরিমাণে পরিমাণে দিতে হবে আর বালিটা এসেছে কিনা। সেটার জন্য দেওয়া একটা শোলার মধ্যে দিয়ে দেওয়া মানে দেওয়া হবে যখন এখান থেকে ধোয়া উঠবে বালির মধ্যে থেকে তখন বোঝা যাবে যে হ্যাঁ বালিটা হয়ে গেছে বালি যদি ঠিকঠাক মতো হয় তাহলে মুড়ি অনেক সুন্দর হয় তো চাউল মোটামুটি ভাজতে ভাসতে হয়ে যাচ্ছে আর এদিকে বালিও এই যে দেখে নিল পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে এখন মুড়িটা ঢেলে দেওয়া হয় মানে চালটা ঢেলে দেওয়া হবে তো মুড়ি ভাজার পরে এরকম করে ভাজার পরে পরে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এসে মুড়িটা মুছে নিতে হবে তা না হলে বালুবালু হয়ে যাবে তো এর মধ্যে মুড়ি মোটামুটি অনেকগুলো ভাজা শেষ হয়ে গেছে মুড়ি ভাজলে অনেক গরম লাগে আর এই গরমের মধ্যে মুড়ি ভাজাটা খুবই কষ্টকর আর এখন এক মানে আকাশে মেঘও ধরেছে আর আমার চা মানে ধান সরিষা এগুলো নিয়ে যাওয়া হচ্ছে এর মধ্যে ঝুমাঝুম বৃষ্টি নেমে পড়ল টিনের ঝমঝমানি শব্দ আর বৃষ্টি শেষে আমি আবার চলে যাচ্ছি বাসায় বাসায় যে দেখে আপা সুন্দর আলু ভেজে নিচ্ছে আমিও সেই সাথে বসে পড়লাম আলুগুলো অল্প সিদ্ধ করে নিয়েছে নিয়ে তারপরের মধ্যে একটা ডিম চটপটির মশলা লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছে এখন সে ক্রিস্পি ভাজবে সেই জন্যে এর মধ্যে আমার চাটাও আমি গরম করে গরম করতে দিয়েছি আর দিয়েছে কর্নফ্লাওয়ার এতগুলো আলুর জন্য একটা ডিম যথেষ্ট দুটো দিতে চেয়েছিল তো আমি না করলাম এখন কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর এখন লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিবে তাহলে মছ হবে আর এই ক্রিস্পি হতে হতে আমি পাশে চা খেয়ে নিব কারণ আমার অনেক মানে কষ্ট হয়েছে এই কারণে এখন আমি চা খেয়ে নিচ্ছি চা খেয়ে একটু শরীরের চাঙ্গা করে নিব মানে শরীরটা ঝরঝরে হবে আর বিকালে আমল এরকম সুন্দর মিল্ক চা খায় তো আমি এতটুকু খাবো না এই কারণে আমি আরও একটু কম করে নিলাম চাটা খেতে খেতে এদিকে ক্রিস্পিও ভাজা হয়ে যাবে এখানে চিলি ফ্লেক্স দিতে হবে তাহলে নাকি দেখতে আরও সুন্দর হয় তো আমাদের চিলিগুলো রেড চিলিগুলো শেষ হয়ে গেছে এই কারণে আর দিতে পারলো না তো ও মোটামুটি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে যে ভাজা প্রায় শেষের দিকে আপা থাকলে দেখা যাচ্ছে যে বিকালে এটা ওটা খাওয়া হচ্ছে চাটা বানিয়ে দিচ্ছে খাচ্ছি আর এরকম খুবই ভালো হচ্ছে দেখা যাচ্ছে যে আপা যখন চলে যাবে তখন একটু কষ্টই হবে তো এইগুলো আরও একটু ভেজে নিবে আমাদের যে ক্ষেতের আলু আছে সেই আলুগুলোই ভাজা হচ্ছে আলুগুলো অনেক কেমন যেন ছুটো ছুটো হয়ে গেছে আমরা তো সে সেতে রাখি নাই কোল্ড স্টোরে যেটাকে বলে সেখানে রাখতে গেলে অনেক সমস্যা এই কারণে রাখা হয় নাই ঘরেই রাখা হয়েছে এই কারণে শুটো হয়ে যাচ্ছে তো ক্রিস্পিগুলো ভাজা হবে তারপরে আমরা খেয়ে নেবো আর মুড়ি মাখাবো তো মুড়ি আর মাখানো হয় নাই এর এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ কেমন লেগেছে সেটা জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ